জাজিরা নড়িয়া পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পদ্মা নদীর বুক জুড়ে সারিবদ্ধভাবে একের পর এক সজ্জিত নৌকা, উপস্থিত চরাঞ্চলের ভাঙন কবলিত হাজার হাজার মানুষ, নতুন দিগন্তের উন্মোচনে উচ্ছ্বাস পদ্মা পারে। অনুষ্ঠানে সবার নজর ভার্চুয়ালি যুক্ত হওয়া প্রধানমন্ত্রীর দিকে। পানি সম্পদ উপমন্ত্রী, বিভাগীয় কমিশনার, সংসদ সদস্যদের সাথে রয়েছেন বিভিন্ন মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এই বাদে আমরা আমার বাড়িটা রক্ষা পেয়েছে, আমরা এখন খুব ভালোভাবে ইনশাল্লাহ বসবাস করতে পারি। যদি আমাদের এই বেড়িবাঁধটা না দিত তাহলে আমার বাড়িটা রক্ষা পেত না। বাড়ি ঘর কিছু নাই, আমরা পরের জমিতে থাকি। শেখ হাসিনা অনেক উপকার করছে, বেড়িবাঁধে আমাকে খুব উপকার হয়েছে। ভাঙন বন্ধ হয়েছে, স্কুল কলেজ যা কিছু আছে, জায়গা জমি সহসম্পদ সবই ঠিক আছে। অনেক 52 বছরের পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে পেরে মন্ত্রী নিজেও যেমন আনন্দিত, তেমনি কৃতজ্ঞতা জানান সরকার প্রধানকে। গত 4 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1417 কোটি টাকার একটা প্রকল্প এখানে করে দিয়েছিলেন, সেটার সফল বাস্তবায়নের কারণে একটা বাড়িও ভাঙেনি। নড়িয়ার মানুষের পক্ষ থেকে, শরীয়তপুরের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। 10 কিলোমিটার এই বাঁধ নির্মাণের ফলে রক্ষা পেয়েছে 6টি হাট বাজার সহ 11,300 স্থাপনা। জাজিরা নড়িয়া পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, আর এ উপলক্ষে পদ্মাপাড় কিন্তু রঙিন সাজে সেজেছে। ভাঙন কবলিত মানুষ বেশ উচ্ছ্বসিত, তারা বলছেন যে আসলে এর ফলে এই অঞ্চল ভাঙন থেকে রক্ষা পেয়েছে। আমরা বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খবর জানতে চলে যাব ফিরদৌস সোহাগের কাছে। শরীয়তপুরের পদ্মা নদীর বিভিন্ন ভাঙন কবলিত এলাকার মতো একটা সময় ছিল যখন বরিশালের কীর্তনখোলা নদীর এই চরবাড়িয়া পয়েন্ট ভাঙন কবলিত ছিল। এলাকার মানুষও হারিয়েছে ঘরবাড়ি, সহায় সম্পদ, জায়গা জমি সবকিছু। সেই অসহায় মানুষদের উদ্ধারের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছিল 2017 সালে। কার্যক্রম শেষে তার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী, আর এই এলাকার মানুষ এ কারণে দারুণ আনন্দিত। নদীরক্ষা কমিশনের হিসেব অনুসারে দেশে নদনদীর সংখ্যা 907টি, যার মধ্যে বরিশাল বিভাগেই 99টি। কোথাও ভাঙন তীব্র, আবার কোথাও কম হলেও দেশের প্রায় সবগুলো নদী ভাঙন কবলিত, যে কারণে যুগের পর যুগ ধরে সর্বশান্ত হয়েছে নদীতীরের লাখো মানুষ। তাদের দুঃখ লাঘবে পানি সম্পদ মন্ত্রণালয়ের গ্রহণ করা প্রকল্পের উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এখানের পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল, এখন তো ইনশাল্লাহ অনেক রোধ হয়েছে, অনেক ভালো হয়েছে। ঘর বাড়ি সব ভাঙন লয়ে গেছে, মানুষজন অনেক মারা গেছে। এমন অবস্থায় ছিল, এই লোকজন হারতে পারে না, এখন এই বেরিবাত হয়েছে, লোকজন হারতে পারতে আছে। রক্ষা পাটি হওয়ার জন্য যে জমি ছিল না 2000 টাকা মূল্য, আজকে সেই জমি লক্ষ লক্ষ টাকা মূল্য হয়েছে। প্রধানমন্ত্রী আজ যা করছে মানুষের খুব ধন্যবাদ দেওয়া হয়েছে, আমরা সব খুব ধন্যবাদ দেয়। দেশের বিভিন্ন স্থানে নদী রক্ষায় কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়, তারই অংশ হিসেবে বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙন হতে সদর উপজেলার চরবাড়ি এলাকা রক্ষা প্রকল্পের কাজ সম্প্রতি শেষ হয়েছে। একইভাবে জেলার বিভিন্ন উপজেলায় নদী ভাঙন থেকে রক্ষায় কাজ করেছে সরকার। একইভাবে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় নতুন প্রকল্প শুরু হচ্ছে বলে জানান জনপ্রতিনিধি। বরিশাল জেলায় এর ভিতরে 5টা প্রকল্প রয়েছে, 7টা প্রকল্প রইলে হইল ভোলা জেলায়, 1টা প্রকল্প বরগুনা জেলায় এবং 1টা প্রকল্প পিরোজপুর জেলায়। 10 বছরে মেহেন্দিগঞ্জ উপজেলা মনে হয় থাকতো না, কারণ প্রতি বছর প্রায় 1 কিলোমিটার করে ভাঙে। আমরা 386 কোটি টাকা ব্যয়ে উলানিয়া এবং উলানিয়া বাজার এবং আলীগঞ্জ বাবুগঞ্জ বাজার রক্ষা করা বাঁধ নির্মাণ করেছি, গত 3-4 বছরে এটি রক্ষা পেয়েছে। বরিশাল বিভাগের 14টি প্রকল্পের মোট ব্যয় 3,780 কোটি টাকা, এর মধ্যে বরিশাল জেলায় 5টি, আর নতুন 3টি প্রকল্পে ব্যয় হবে 1,818 কোটি টাকা। সারা দেশে 80টি প্রকল্প ও পুনঃখননকৃত প্রকল্প 430টি, সারা দেশে নতুন প্রকল্প 20টি, এর মধ্যে বরিশাল জেলায় 3টি। বরিশালের কীর্তনখোলা নদীর এই রক্ষাবাদের কাজ শেষ হওয়ার কারণে চরবাড়িয়া পয়েন্টে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। প্রতিদিন দিনের বেলা, বিকেলে এবং সন্ধ্যায় প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন, তাদের কারণে গড়ে উঠেছে কিন্তু অসংখ্য খাবারের দোকান। আমরা এরকমই একটা দোকানের সামনে দাঁড়িয়ে, এই এলাকার মানুষের অর্থনীতিরও পরিবর্তন এসেছে। ফেরদৌস সোহাগ, এখন বরিশাল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।